আমাজন রেনফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ানক রেনফরেস্ট। 55 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া যুক্ত আমাজন রেনফরেস্ট টোটাল 8টি দেশে ছড়িয়ে আছে। এই জঙ্গলটি এতই বড় যে এটি পুরো পৃথিবীর 20% অক্সিজেন প্রদান করে। পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় এবং একাধিক দুর্লভ প্রাণীর বাসস্থান, এর নাম হলো আমাজন। এমনিতে তো আমাজন জঙ্গলে পাওয়া যাওয়া বেশিরভাগ প্রাণী অনেক শান্ত স্বভাবের হয়, কিন্তু এখানে থাকা কিছু কিছু প্রাণী এতটা ভয়ানক ও বিপজ্জনক হয়ে থাকে যে তাদের ব্যাপারে জেনে আপনি অবাক না হয়ে পারবেন না। এবং মিস্ট্রি ফ্যাক্টস বাংলার আজকের এই এপিসোডটিতে আমরা জানবো আমাজন রেনফরেস্টে বসবাসকারী এমনই কিছু ভয়ানক জীব বা প্রাণীর ব্যাপারে। নাম্বার 1, দ্য ব্রাজিলিয়ান ভ্যান্ডারিং স্পাইডার। বন্ধুরা, ব্রাজিলিয়ান ভ্যান্ডারিং স্পাইডার, যেটি আর্মড স্পাইডারের নামেও জানা হয়, এটি আমাজনের জঙ্গলে থাকা একটি খুবই ভয়ানক স্পাইডার, যেটি নিজের ভয়ানক বিষের দ্বারা যে কারোরই জীবন নিয়ে নিতে পারে এবং এই কারণেই এটিকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সাও মানা হয় এবং এর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও আছে। যদিও এটি আকারে অনেকই বেশি ছোট হয়ে থাকে, কিন্তু তার মানে এটি নয় যে এটি শিকার করতে পারে না, কারণ ছোট হওয়ার সত্ত্বেও এটি অনেক জীবকেই সহজেই এর শিকার বানিয়ে নেয়। আপনারা সবাই এটি জেনে অবাক হবেন যে এটি কখনোই নিজের জাল তৈরি করে না, বরং এটি গাছের মধ্যে থাকা ফাঁক ফোকরে এবং মাটিতে থাকা গর্তে নিজের দিন কাটায় এবং রাত হতেই এটি শিকারে বেরিয়ে যায়। এমনিতে তো এটি মানুষের থেকে দূরে থাকে, কিন্তু কখনো কখনো এটি সেলফ ডিফেন্সের জন্য মানুষের উপরেও অ্যাটাক করে দেয়, যেটি মানুষের জন্য অনেকই বেশি ঘাতক হয়ে থাকে। নাম্বার 2, দ্য বুলেট অ্যান্ট। বন্ধুরা, আপনারা সকলেই পিঁপড়ে তো নিশ্চয়ই দেখে থাকবেন, যেটি অনেকই বেশি ছোট হওয়ার সত্ত্বেও যদি ভুল করেও আমাদের কামড়ে নেয়, তখন আমাদের এমন অনুভব হয় যেন কেউ আমাদের শরীরে পিন ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আপনারা সকলেই এটি জেনে অবাক হবেন যে আমাজন জঙ্গলে পিঁপড়ের একটি এমন প্রজাতিও পাওয়া যায় যেটি আকারে আমাদের ঘরে পাওয়া যাওয়া পিঁপড়েদের তুলনায় অনেক গুণ বড় হয়ে থাকে, এবং হয়তো এটিই কারণ যে এই পিঁপড়েগুলোর কামড় আমাদের শরীরে এমন অনুভূতি বা ব্যথা জাগায় যেন কেউ আমাদের শরীরে গুলি মেরে দিয়েছে। এবং গুলি লাগার মতো হওয়া ব্যথার কারণেই এই পিঁপড়েটির নাম বুলেট অ্যান্ট রাখা হয়েছে। যদিও আমাজনে থাকা কিছু উপজাতি এই পিঁপড়েগুলির দ্বারা নিজেদের জেনে শুনে কাটাই, কারণ এটি তাদের একটি প্রথার অংশ হয়ে থাকে। নাম্বার 3, দ্য আমাজোনিয়ান জায়ান্ট সেন্টিপিড। আমাজনের জঙ্গলে পাওয়া সেন্টিপিড বা শতপদী এই পৃথিবীতে পাওয়া যাওয়া সকল সেন্টিপিডের তুলনায় সবচেয়ে বড় হয়ে থাকে এবং এই কারণেই এটি খুবই বিপজ্জনকও হয়ে থাকে, কারণ এটি এর হাতের কাছে আসা যে কোনো জীবকে তার শিকার বানাতে পারে। এমনকি সাপ এবং ব্যাঙও কখনো কখনো এর দ্বারা শিকার হয়ে যায়। এবার আপনি যদি ভেবে থাকেন যে এটি হয়তো মানুষের জন্য বিপজ্জনক নয়, তাহলে আপনি ভুল, কারণ এটির বিষ মানুষের জন্য অনেকই বেশি ক্ষতিকারক হতে পারে, যেটি আমাদের শরীরে জ্বর এবং মাথা ঘোরার মতো প্রবলেম ক্রিয়েট করতে পারে। নাম্বার 4, দ্য আমাজোনিয়ান মনস্টার। বন্ধুরা, আমাজনের জঙ্গলে যুগ যুগ ধরে বাস করা উপজাতিদের দ্বারা প্রায়শই এমন দাবি শোনা যায় তারা আমাজনের জঙ্গলে একটি খুবই ভয়ানক প্রাণীকে দেখেছে, যেটি দেখতে কোনো দানবের মতো লাগে। এমনটা মানা হয় যে যখনই কেউ এই প্রাণীটিকে দেখে তখনই তার আত্মা কেঁপে ওঠে, কারণ এটি দেখতে খুবই বেশি বড় এবং ভয়ানক হয়ে থাকে। এতটাই নয়, এই ব্যাপারটি বিজ্ঞানীদেরও এই বিষয়ে রিসার্চ করার জন্য আকর্ষিত করেছে এবং এটিকে খোঁজার জন্য বিজ্ঞানীদের দ্বারা বহু রিসার্চ অপারেশনও চালানো হয়েছে। অপরদিকে এটিকে দেখে থাকা কিছু লোক বলে যে এর 2টি চোখ আছে, আবার কিছু লোক এটি দাবি করে যে এর 1টি চোখ আছে, যেটি দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক জন্তুর মতো লাগে। যদিও আজ পর্যন্ত এই মনস্টারটির ঠিকানা কেউই খুঁজে পায়নি এবং আপনি মনস্টারের যেই ছবিগুলি দেখছেন সেগুলি মানুষের কল্পনা দ্বারা সৃষ্টি কিছু ছবি। নাম্বার 5, দ্য পয়জেনিয়াস ডার্ট ফ্রগ। পয়জেনিয়াস ডার্ট ফ্রগ আমাজন রেনফরেস্টে পাওয়া যাওয়া একটি সবচেয়ে বিপজ্জনক জীবগুলির মধ্যে একটি, যেটি দেখতে অনেক সুন্দর হলেও আসলে খুবই ক্ষতিকারক। কিন্তু যদি আপনারা সকলে এটি ভেবে থাকেন যে এত সুন্দর ও ছোট্ট জীব বিপজ্জনক কিভাবে হতে পারে, তাহলে জেনে নিন যে এই জীবটির শরীরের উপরে খুবই বিষাক্ত পয়জন থাকে, যেটি কয়েক মিনিটের মধ্যেই যে কারোরই জীবন নিয়ে নিতে পারে। এমনকি যদি আপনি এটিকে টাচও করেন, তাও বিষ আপনার শরীরে চলে যেতে পারে, যার কিছু সময় পরই আপনার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যাবে এবং সঠিক ট্রিটমেন্ট না পেলে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এত কিছু জানার পর এবার আপনাদের মনে এই ভাবনাটি হয়তো নিশ্চয়ই আসছে যে এর শরীরে এত বিষ আসে কোথা থেকে।
ওয়েল বিজ্ঞানীদের অনুসারে এত বিষ এরা পোকামাকড় খেয়ে পেয়ে থাকে, যেটি এরা ফুল থেকে প্রাপ্ত করে। নাম্বার সিক্স, দ্য গ্রিন অ্যানাকোন্ডা। আমাজন জঙ্গলে পাওয়া যাওয়া গ্রিন অ্যানাকোন্ডা বর্তমানে পৃথিবীতে থাকা সবচেয়ে বড় সাপ, যার এভারেজ দৈর্ঘ্য 9 মিটার এবং ওজন প্রায় 227 কেজি পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আপনারা জানেন কি যে এই সাপটি আমাজন জঙ্গলের জমিতে নয়, বরং জলেতে বাস করে। এবং এমনটা এই জন্য কারণ এটি এর বেশি ওজনের কারণে জমিতে তেজ গতিতে চলতে পারে না, যেটি শিকার করতে এদের অসুবিধার সৃষ্টি করে। কিন্তু কথা যখন জলের নিচের হয় তখন এটি খুবই বেশি তেজ এবং স্বতঃস্ফূর্ত হয়ে যায় এবং যে কোনো কিছুকেই নিমেষেই নিজের শিকার বানিয়ে নেয়। আপনারা সবাই এটি জেনে অবাক হবেন যে এই সাপটির কাছে তার শিকারের আকার ম্যাটার করে না, কারণ এটি বড় থেকে বড় খাদ্যকেও সহজেই গিলে নেয়, হোক সেটি একটি জ্যাগুয়ার বা বড় কোনো হরিণ। কোনো কিছুই এর কব্জা থেকে বেরোতে পারে না। তো বন্ধুরা, এটি ছিল আমাজনের জঙ্গলে পাওয়া যাওয়া কিছু ভয়ানক ও বিপজ্জনক প্রাণী। আপনাদের এর মধ্যে কোন জীবটিকে সবচেয়ে বিপজ্জনক লাগলো আমাকে কমেন্ট করে জানান, এবং যদি আপনারা এই ভিডিওটির পার্ট 2 চান সেটিও আমাকে কমেন্টে জানান। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলটিতে প্রথম আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওতে, এবং সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।